বিশ্বব্যাপী মার্কিন একাধিপত্য হুমকি, ইরানের সঙ্গে যৌথভাবে মোকাবেলা করতে রাজি আছে চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে এক টেলিফোন আলাপে তার দেশের অবস্থান ঘোষণা করেছেন চীনা স্টেট কাউন্সিলর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, ইরান ও চীনের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করার জন্য তেহরান ও বেইজিং যৌথভাবে কাজ করবে। ওয়াং ই বলেন, ক্রিশ্চিয়ান হাসান রোহানির সরকার গত 8 বছরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। সাইদ ইব্রাহিম রাইসি নেতৃত্বাধীন ইরানের পরবর্তী প্রশাসনের সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে চীন। চীনের বৃহৎ স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে বেইজিংকে সমর্থন জানানোর জন্য ওয়াং ই তেহরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন ও ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার কাজে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইরান সবসময় গুরুত্ব দেয় এবং ইরানের পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেছেন। এদিকে বাড়ছে উত্তেজনা, প্রশান্ত মহাসাগরে F-22 বিমান বহর পাঠাচ্ছে আমেরিকা। পশ্চিম প্রশান্ত মহাসাগরের অঞ্চলে অন্তত 2 ডজন F-22 জঙ্গি বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমান বাহিনী। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপি নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ার রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গি বিমান পাঠাচ্ছে আমেরিকা। CNN জানিয়েছে, এসব যুদ্ধবিমান আসন্ন অপারেশন প্যাসিফিক আইরন 2021 মহড়ায় অংশ নেবে। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স বলছে, হাওয়াই ও আলাস্কা থেকে চলতি মাসে আনুমানিক 25টি F-22 যুদ্ধবিমান গুয়াম ও তিনিয়ান দ্বীপে মোতায়েন করা হবে। প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেন উইলসবার্গ বলেছেন, আমরা আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে একসঙ্গে এত বেশি সংখ্যক যুদ্ধবিমান কখনো মোতায়েন করেনি। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরের অঞ্চলে বিপুল সংখ্যক F-22 মোতায়েন করে মূলত চীনকে সতর্ক করতে চেয়ে ওয়াশিংটন। এদিকে আল আকসা মসজিদে সহস্রাধিক ইহুদিবাদী হামলা, ইরানের তীব্র নিন্দা। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার অবমাননা করেছে দখলদার ইহুদিবাদীরা। আজ 400 বেশি দখলদার উপশহরবাসী ইসরায়েলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসে প্রবেশ করেছে। এ সময় উত্তেজনা দেখা দিলে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতি বিশ্বে হুঁশিয়ারি দিয়েছে, একই সঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভিতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামীকাল আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রে টিকে রাখতে বলেছে, যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসার রক্ষায় ফিলিস্তিনিরা সদ্য প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না দিতেও দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী আজ মসজিদুল আকসায় ঢুকতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে, দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের সামনে প্রতিরোধ সংগ্রাম ছাড়া ভিন্ন কোনো পথ খোলা রাখেনি। আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আরও বলেন, ইসরায়েলি বাহিনী পবিত্র ঈদুল আজহার আগে আল আকসা মসজিদুল প্রাঙ্গণে যে আগ্রাসন চালিয়েছে, ইরান তার তীব্র নিন্দা জানাচ্ছে ও ঘৃণা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এ ধরনের সহিংসতা ও আগ্রাসন মোকাবেলায় সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখবে। মুসলিম বিশ্বের উচিত ঐক্যবদ্ধভাবে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে নিন্দ প্রতিবাদ জানানো, এমন পদক্ষেপের প্রভাব রয়েছে। তিনি বলেন, গত কয়েক দশক ধরে ইসরায়েল এই অঞ্চলে সহিংসতা সন্ত্রাসবাদ চালাচ্ছে, তারা কখনোই বৈধতা পেতে পারে না। সংযুক্ত আরব আমিরাতেও জেনে রাখা উচিত, ইসরায়েলের কারণে এই অঞ্চলে যে অশান্তি সৃষ্টি হবে তার দায় আবুধাবিকে নিতে হবে।